Apache 4V, yes, Apache 4V. Bike je amar kototuku priyo, eta motamoti ei bike ta je amar third bike. Eta theke onekei bujhte parben je bike ta ashole kototuku priyo. And notun tar moddhe hocche ei DRL ta extra deya hoyse. Jeta dekhlei shamne thekei bojha jay je ei bike ta ekhon ar sei ager 4V na. Eta hocche notun ekta bike. And shamne seater tar, pechone o seater tar, shobkichu deyate age je ekta problem chilo na. Je bike ta ektu slip kore, oi slip tip ekhon ar oi bhabe oi byapar ta pacchi na. And bike ta ami rakhchi rastar majkhane. কখন যেন কে আইসা আমাকে গালি দেয় এন্ড ব্যাপারটা একটু রিস্কি চলুন আমরা এখান থেকে বেরোই বাট এই গাছপালার মধ্যে আমার খুব ভালো লাগতেছিল এই জন্য এখানে একটু থামছি এন্ড বাইকটাকে আজকে একটা কাজ করতে নিয়ে বেরোইছি কাজটা কি আপনাদেরকে দাঁড়ান স্টার্ট দিয়ে বলতেছি ফুয়েল মোটামুটি ভালোই আছে কিন্তু এত থাকবে না যেহেতু সোজা করছি কাত হইলে আবার এটা একটু ফুয়েল বেশি দেখায় বিসমিল্লাহির রহমানির রহিম ওকে বাইকটাতে কিলোমিটার চলছে হচ্ছে অনলি 926 কিলোমিটার এই যে অডোমিটার এখানে উঠে আছে 926 কিলোমিটার হলেও বাইকটা যে চালাইছে এটা ওয়েল মেইনটেইন বাইক আমার কাছে মনে হয় নাই এই কারণে হচ্ছে বাইকটাকে আমি সার্ভিস সেন্টারে নিয়ে যাইতেছি এন্ড এমন হইতে পারে যে আজকে এই বাইকটার ফুল ফিল খুলে ফেলবো মানে একদম টপ টু বটম সব কিছু খুলে আবার নতুন করে সেট আপ করবো এমনিতে বল রেসার ঠিক আছে বাট স্মুথনেসের ঘুমতে করছি সরি আমার উচ্চারণ ভুল হইতেছে স্মুথনেসের যে ব্যাপারটা যেমন চেইনের অ্যাডজাস্টমেন্ট বা অল অ্যালাইনমেন্ট মনে হয় ঠিক ঠিকানা মতো নাই মানে সে হয়তো চালাইছে ভাঙাচোরা দেয় ওনার মতো উনি চালাইছে কিন্তু সঠিক সময়ে সঠিক সার্ভিসটার বাইকটা নেয় নাই বলে আমার এরকমটা মনে হইতেছে অ্যান্ড যে কোনো নতুন বাইক কিনলে প্রথমে বিশেষ করে সেকেন্ড হ্যান্ড কিনলে ব্র্যান্ড নিউ তো আসলে একটা ওরা একটা সার্ভিস দিয়েই দেয় যে কত কিলো পরে প্রথম সার্ভিস বা কত মাস পরে প্রথম সার্ভিস এক মাসের মধ্যেই প্রথম সার্ভিসটা থাকে কিন্তু যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন তাহলে কম্পালসারি হচ্ছে আপনার এটার একটা সার্ভিস সেন্টারে নিতেই হবে অ্যান্ড আমার পছন্দের সার্ভিস সেন্টার হচ্ছে বাইক মাল্টিব্র্যান্ড সার্ভিস সেন্টার যেটাতে আজকে অনেক দিন পরে যাব এটা হলো মগবাজার ঝিলপার মসজিদের ওইখানে অ্যান্ড ভাইদেরকে ফোন দিয়ে অলরেডি আমি স্লট নিয়ে নিছি কারণ ওই যা লাইনে বসে থাকা আসলে ব্যাপারটা মজার লাগবে না সময় হচ্ছে 2:21 মধ্যে আমি ওখানে ইনশাআল্লাহ পৌঁছে যাব অ্যান্ড আমার বাইক সার্ভিস শুরু হয়ে যাবে এই হচ্ছে ফার্স্ট আজকে এটার সার্ভিসের ব্যাপার অ্যান্ড তারপর থেকে হচ্ছে বিভিন্ন রকম মডিফিকেশনের দিকে যাব এই বাইকটা নিয়ে কারণ প্রথমে এই সার্ভিসটা দিলেই আমি বুঝতে পারবো যে এটার এয়ার ফিল্টারের কি অবস্থা এটার ইঞ্জিন অয়েলের কি অবস্থা ইঞ্জিন অয়েল মনে হয় আজকে এমনিও আমি চেঞ্জ করে ফেলবো কারণ যেহেতু 900 কিলো উনি এখন কয়বার চেঞ্জ করছে না করছে এত কিছু তো আমি জানি না তবে ইঞ্জিনের অবস্থা ভালো আছে ওইটা দেখেই বাইকটা নিয়েছিলাম ব্রেক টেক সব কিছুই ঠিকঠাক আছে অ্যান্ড কিলোমিটারও অরিজিনাল তো সেখানে আমার যেটা মনে হয় যে একটা বেসিক একটা সার্ভিস যেটা একদম সব কিছু চেক টেক করে আবার আগের মতো অ্যাডজাস্ট নতুনের মতো অ্যাডজাস্ট করে নিলে বাইকটা আবার নতুনের পারফরমেন্সটাই দিবে এরকমটাই মনে হইতেছে অ্যান্ড কোন দিক দিয়ে যেন যাওয়া লাগে আছে এদিক দিয়ে আমি যাব হচ্ছে ফার্স্ট অফ অল বিজয় সরণি অ্যান্ড দেন হচ্ছে ফ্লাইওভার পার হয়ে ওইদিক দিয়ে নাবিসকো বের হয়ে হাতির ঝিলটা পার হয়ে একদম আরে ভাই আমি কি ভুল করলাম না সব তো থাইমে আছে ভুল করি নাই ভাই ভয় লাগে ইদানিং আর এই বাইকটার হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপের ডেট অলরেডি ফেল আজকে ডেটটা বাড়ানোর কথা ছিল কিন্তু আমি চিন্তা করলাম যে আজকে সার্ভিসটা করায় ফেলি ডেট আরেকদিন বাড়ানো যাবে অ্যান্ড চেনেও হয়তো ফ্লুইড ইয়ে করা নাই ফুয়েল কী বলে রে অয়েল দেওয়া নাই ইঞ্জিন ইয়া লুপ চেন লুপ দেওয়া নাই এই কারণে চেনটাও একটু স্মুথ না দেখি সার্ভিসের পরে আশা রাখি বাইকটা সেই একটা স্মুথনেস ফেরত পাবে আর লুকিং গ্লাসটা অনেক চওড়া যে জিনিসটা দেখতে ভালো লাগতেছে না লুকিং গ্লাসগুলোও চেঞ্জ করতে হবে হ্যান্ড গ্রিপগুলোও চেঞ্জ করতে হবে ভাই মডিফিকেশনের একটা ব্যাপার স্যাপার আমার মনের ভিতরে সেই খেলাধুলা করতেছে অ্যান্ড বাইকের হাত ছাড়লে একটু ডানে চলে যায় তার মানে অ্যালাইনমেন্ট উল্টাপাল্টা আছে কারণ একদিকে টানার কথা না বাইক এরকম হয় অনেক সময় ওই যে চেনের অ্যাডজাস্টমেন্ট উল্টাপাল্টা হলে পেছনের চাকা যদি একটু এদিক সেদিক থাকে তখন একদিকে টানে এগুলো আজকে সব একদম ঠিক করে ফেলবো কেউ কখনো কোনো বাইক কিনলে এই ধরনের প্রবলেম পাইলে হতাশ হবেন না যে বাইকটা এরকম একদিকে টানে কেন বা হাত ছাড়লে একটু একদিকে যাইতে চায় কেন এগুলো ভাই ভয়ের কিছুই নাই এগুলো খুব সিম্পল প্রবলেম এগুলো খুব অল্পতে একদম ঠিকঠাক করে ফেলা যায় শহরের টুকটাক অলিগলি জ্যাম ট্যাম পার হয়ে আমরা এই যে মাত্র হাতির ঝিলে ঢুকে গেলাম অ্যান্ড হাতির ঝিল মোটামুটি ফাঁকাই লাগতেছে অ্যান্ড বাইকটারে বেশ মজা করে রাইড করতে করতে আসছি যেটার কিছুটার প্রমাণে হাতির ঝিলে আমরা দিতে পারবো হচ্ছে আপনাদেরকে কারণ আমি কত পর্যন্ত 80% তুলে ফেলছিলাম শহরের মধ্যে অ্যান্ড এটা আমি টপ স্পিডের যেই ব্যাপারটা আছে মানে যেই মাইল মিটারটা আছে যে মিটারটা আছে আর কি যেখানে টপ স্পিড ও ই করে রাখে সংরক্ষণ করে রাখে ওটা রিসেট দিয়ে রাখছিলাম অ্যান্ড ওর পরে হচ্ছে এই 80 উঠলো
আমি ফার্স্ট এইটু উঠাইছি এন্ড আমাকে কে যেন ফোন দিতেছে। আচ্ছা আমি ফোনটা ধরি এন্ড দেন না ফোন পরে ধরবো, ধর রাইড করতেছি এখন কিসেরা তো ফোন আ ফোনই এন্ড দেখেন উনি কত কাগজপত্র নিয়ে যাইতেছে, খাতা টাতা নিয়ে যাইতেছে। আচ্ছা ভুল হয়েছে, আমি যদি উপরে দিয়ে যেতাম তাহলে মনে হয় আমার সময় কম লাগতো। যাক ব্যাপার না, নিজ দিয়ে এসো লস হয় নাই, কারণ আমরা এই দিক দিয়ে সুন্দর চলে যাবো। বাইক মাল্টিব্র্যান্ড মগবাজারের রাস্তা এটা, হ্যাঁ। আর এই বাংলাদেশের মধ্যে এই একটা রাস্তা যেখান দিয়ে রাইট সাইড দিয়ে চলাচল হচ্ছে মানে রাইট ওয়ে, অ্যান্ড লেফট সাইড দিয়ে যদি যান ওইটা হচ্ছে রং ওয়ে। এখানে আমাদের রাইট সাইড দিয়ে চলতে হয়, অ্যান্ড এদিক দিয়ে গিয়ে সামনে ওইদিকে সম্ভবত ঝিলপার। ও রে, ওই ব্রিজটা দিয়ে আসলে বেশি ভালো হইতো, এটা দিয়ে এসে একটু একটু ঘোরা হয়ে গেছে, বাট তারপরেও ভালো, অনেক অনেক শর্টকাট হয়েছে এদিক দিয়ে আইসা। ও অবশেষে আমরা চলে আসছি, অ্যান্ড হাতের ঝিলের রাস্তা মোটামুটি অনেক সুন্দর করছে। এটা হলো ঝিলপার মসজিদ উস ওয়া কুন হসনাত মাদ্রাসা, আর 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 সার্ভিস সেন্টারটা যেন কই। আচ্ছা এই মোড়ের পরেই এই যে ডান দিকে হচ্ছে সেই জিনিস, অ্যান্ড এই হচ্ছে জুয়েল ভাই বসে আছে এখানে। ও আজকে মোটামুটি ফাঁকা আছে ভাই। আসসালামু আলাইকুম। ওঠো 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 ওঠো, উঠ গেয়া। এই কি খবর, কেমন আছেন ভাই? এই বাইকটা নিছি নতুন, হাত ছাড়লে ডানে একটু দৌড়ায়, চেন একটু কাঁপে। ভাই কেমন আছেন? মানে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট একটু দেখতে হইব আর কি, শুধু ডানে, মানে হাত ছাড়লে মনে হয় যে একটু ডানে যাইতে চাই, একটু কোমর দিয়া বামে দিয়া রাখতে হয়, একটু যত্ন আদি কম হয়েছে আর কি। বাইক নতুন, 900 কিলো 934 কিলো, কিন্তু যত্ন আদি হয় নাই। শহর মোটামুটি আজকে ফাঁকা থাকাতে অল্প সময়ের মধ্যেই চলে আসতে পারছি, এন্ড বাইক মাল্টি ব্র্যান্ড সেন্টারে আসার পর বাইক তো উঠাই দিছে হচ্ছে র্যাম্পে, আর র্যাম্পে উঠানোর পরে প্রথমে হচ্ছে বাইকটাকে একটু ধুলা টুলা পরিষ্কার করে এরপরে সামনের যে পাশটা, সামনের পাশটা খুলে ফেলছে। সামনের চাকার এক্সেল রডটা একটু ঝামেলা ছিল, রডটা একদম চেঞ্জ করে ফেলছি, কারণ বাইকে কোনো ঝামেলা রাখা যাবে না। অ্যান্ড তারপরে হচ্ছে চাকার অবস্থা দেখলো, সামনের চাকায় পাম্প কম ছিল এই কারণে ডান দিকে একটু টানতো, এটাও মোটামুটি ঠিকঠাক। চেনের অ্যাডজাস্টমেন্ট একটু এদিক সেদিক ছিল, সেপরে হচ্ছে বল রেসারটা সন্দেহ ছিল আমার যে কোনো প্রবলেম আছে কিনা, একটু টাইট করা ছিল, ওইটারে খুলে গ্রিজ করে আবার লাগাইছে। বল রেসার ফুলফিল ফ্রেশ ছিল এই জন্য আর চেঞ্জ করি নাই, কারণ 900 কিলোর বাইক আর কী নষ্ট হবে। এরপরে হেড টেড সব খুলে দেন ট্যাপেট যখন অ্যাডজাস্টমেন্ট করলো দেখলো যে ট্যাপেটের একটা অ্যাডজাস্টমেন্ট খুব বাজে অবস্থায়, মানে 900 কিলোতে এরকম হয়েছে, উনি মনে হয় প্রপার সার্ভিসটা বাইকে করায় নাই, মানে বাইকটা যে কিনছে কিনে জাস্ট চালাইছে, সার্ভিস করার দরকার মনে করে নাই, এই জন্য ট্যাপেটের অ্যাডজাস্টমেন্ট উল্টাপাল্টা হয়ে গেছিলো। পিছনের চাকা সামনের চাকা যা আছে এয়ার ফিল্টার অ্যান্ড সব কিছু ঠিকঠাক করে মোটামুটি বাইকটা অনেকটাই এখন লাইনে চলে আসছে। টেস্ট রাইড দিলে বোঝা যাবে যে আসলে কী অবস্থা কী হয়েছে অ্যান্ড কতটুকু কী অবস্থায় আছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বেরোয় যাবে। আসলে আজান অলরেডি দিয়ে দিতেছে, বাইকটা জাস্ট এখন সেট আপ করবে অ্যান্ড দেন ওয়াশ করবে, ওয়াশ করার পরে আমরা যখন বের হব তখন আউটপুটটা বুঝতে পারবো যে আসার সময় কী ছিল অ্যান্ড সার্ভিস হওয়ার পরে কী অবস্থা হইলো। তাহলে চল না আর একটু ওয়েট করি অ্যান্ড তারপরে হচ্ছে আমরা বাইক নিয়ে বেরোয় যাবো ইনশাআল্লাহ। এই তো আমাদের বাইকের সার্ভিস শেষ এন্ড ফাইনাল চেক দিতেছে হচ্ছে সোহেল ভাই, তাই না? উনি হলো সোহেল ভাই, উনি হলো জুয়েল ভাই, আমাদের আমার এই নামে অলওয়েজ গ্যাঞ্জাম লাগে। ফাইনাল চেক শেষ হলে আমরা বেরিয়ে যাবো এদিক থেকে। আমাদের সার্ভিস যখন শেষ হলো তখন সময় হলো 5টা, আরে 5:30 থেকে 1 মিনিট কম ভাইয়া। আজকের মতো আল্লাহ হাফেজ, ধন্যবাদ ধন্যবাদ ভাই, দেখা হবে আবার। চাবি কি লাগানো? আচ্ছা ভাই তাহলে দেখা হবে নি, চলেন আমরা একটু রেকর্ড হচ্ছে কিনা সাউন্ড এটা একটু চেক করি। হ্যাঁ সাউন্ড টাউন সব কিছু ঠিকঠাক মতো রেকর্ড হচ্ছে, কিন্তু এইখানে রাস্তায় ভাই পিছনে আবার মশার ওষুধ দিছে, এখানে রাস্তায় যে পরিমাণ জ্যাম লাগছে আজকে এখান থেকে বেরোইতে মোটামুটি আমার ভালোই বুঝাইবো এটাই মনে হচ্ছে। এই টাটা, আরে এটা একটু নিচে নামানো, আচ্ছা সমস্যা নেই, এগুলো আমি নিজেই ঠিক করে নিতে পারবো। চলেন তাহলে আমরা রওনা হই, বিসমিল্লাহির রহমানির রহিম। ও লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্টটা একটু ঠিক করতে হবে অ্যান্ড দেন হচ্ছে পিক আপ অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে, মানে থ্রটল অ্যান্ড ক্লাচের অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে, মোটামুটি সব কিছু ঠিক অ্যান্ড বাইক অনেকটাই ফ্রি হয়েছে রে ভাই, ট্যাপেটের অ্যাডজাস্টমেন্ট উল্টাপাল্টা ছিল তো। অ্যান্ড এই একটা সার্ভিস সেন্টার বাইক মাল, আরে ভাই শীতের দিন দেখি কুয়াশা কুয়াশা পড়ে গেছে, এই একটা সার্ভিস সেন্টার হচ্ছে বাইক মাল্টিব্র্যান্ড সার্ভিস সেন্টার। এখানে আসলে আমি নির্ভরতা মানে একটা নিশ্চিন্ত নির্ভরতা পাই বেশ, মানে নিজের কাছেই মনে হইতেছে যে বাইকটা মনে হয় যে একটু একটু বেশি ফ্রি বা একটু বেশি স্মুথ বা কোনো একটা কিছু,
মানে এই একটা জায়গায় আসলে বলতে হয় না আমার যে আসলে কিভাবে সার্ভিস করতে হবে বা কি, আর এটাও বলতে হয় না যে বাইকে কোনো সমস্যা আছে বা কোনটা, মানে আমার নিজে থেকে তেমন কিছু বলার প্রয়োজন মনে করি না। ওনারাই দেখা যায় যে বাইক ধরে ধরে এমন এমন কথা বলতেছে যে প্রবলেমগুলো আমারও আসলে মনের ভিতরে ছিল যে হ্যাঁ এরকম এরকম লাগে আমার বাইকটা এরকম কিছু। যাই হোক, আপনারা যদি বাইক মাল্টিব্র্যান্ড সার্ভিস সেন্টারে আসতে চান তাহলে আমি আমাদের ইউটিউব ভিডিওর নিচে ডিসক্রিপশনে ওনাদের লিঙ্কটা শেয়ার করে রাখবো, চাইলে আপনারাও চলে আসতে পারেন ওনাদের এখানে, ভালো সার্ভিস পাবেন আশা রাখি ইনশাআল্লাহ। অ্যান্ড আমার নাম বললে কোনো ডিসকাউন্ট পাবেন না, কারণ ওনারা আমাকেও ডিসকাউন্ট দেয় না, আর ভালো সার্ভিস যারাই করবে তারা ওই ডিসকাউন্ট বা এগুলো নিয়ে কথাবার্তা বলবে না, এটাই হচ্ছে নর্মাল। তাহলে চলেন আমরা বিকেল বিকেল হাতির ঝিলের একটা সুন্দর রাইড এনজয় করি। বাইকটার সব কিছু স্মুথ হলেও একটা জিনিসে একটু প্রবলেম হয়েছে, সেটা হলো ব্রেক কম ধরতেছে, অ্যান্ড এটা নর্মাল। কোনো একটা বাইক যখন আপনি ফুল সার্ভিস বা মাস্টার সার্ভিস করাবেন তখন ওইটার মধ্যে বিভিন্ন জায়গায় গ্রিস এবং অয়েল টয়েল লাগার কারণে যেটা হবে ডিস্ক পিছলা হয়ে যাবে, অ্যান্ড ডিস্ক পিছল যখন থাকবে তখন দেখবেন যে ব্রেকটা একটু কম ধরে। এই কারণে বাইক সার্ভিসের পর একটু বুঝে শুনে একটু ধীরে সুস্থে চালাবেন কিছুক্ষণ, অ্যান্ড যদি ভালো মতো সাবান দিয়ে ডিস্ক ধুয়ে নিতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যায় বা একদিন দুদিনের মধ্যে এটা অ্যাডজাস্ট হয়ে যায়, অ্যান্ড ব্রেক আবার আগের রূপে চলে আসে। এ হলো অবস্থা। তবে ভালো লাগতেছে রে ভাই, শীত শীত একটা ব্যাপার, উইন্ড ব্রেকার নিয়ে বেরোতে হবে, একদিনে হঠাৎ করে শীত পড়ে গেলো এরকম ব্যাপারটা। আজকে অবশ্য সকাল থেকে মেঘলা ছিল, এই জন্য মনে হয় মেঘ নিচে নেমে আসছে, এই কারণে আরও ঠান্ডাটা বেশি লাগতেছে। ওরে ফোর ভি রিয়াল ফিল পাইতেছি। আমি প্রথমে যখন এটা চালাইতেছিলাম আমি একটু এরকম টেনশন করছি যে বাইকটা কি আসলে কার্বোরেটরের চেয়ে যে এফআই করলো এফআই কি পাওয়ার একটু কম নাকি, বা এরকম স্মুথ লাগতেছিল বাট পাওয়ারটা একটু সন্দেহ লাগতেছিল। বাট না, এখন মনে হইতেছে যে পাওয়ার টাওয়ার কোনো কিছুই কম না, সব কিছুই মোটামুটি ঠিক আছে, জাস্ট ভ্যালভ ক্লিয়ারেন্সের অ্যাডজাস্টমেন্ট উল্টাপাল্টা থাকাতে একটু একটু উল্টাপাল্টা লাগছিল। নাও ইটস ওকে। দুপুরবেলা ঢাকা শহরটা ঠিক যেরকম ফাঁকা থাকে সন্ধ্যার পরে ঠিক ওই রকমই একদম অবস্থা খারাপ হয়ে যায়। সময় কয়টা বাজে? 5:46 দেখাইতেছে বাইকে, আর এখানে দেখাইতেছে 5:46, আর এই একটা জ্যাম খাইতেছি আমি। আচ্ছা, জ্যাম ট্যাম খাই আসতেছি আবার আপনাদের কাছে ফেরত। কী হয়েছে ঘটনাটা, প্রায় অনেকক্ষণ অনেকক্ষণ জ্যামের মধ্যে বন্দি থাকার পর আর কি এখন মাত্র এই যে বের হয়ে লিঙ্ক রোডে আসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে যে লিঙ্ক রোডটা হচ্ছে আগারগাঁয়ের দিকে ঢুকছে, আইডিবি ভবনের দিকে যে লিঙ্ক রোডটা ঢুকছে ওইখান দিয়ে এখন ঢুকে দেন এলাকায় ঢুকে যাবো আস্তে ধীরে। আর তেমন কোনো কাজ টাজ নাই, সময় এখন অলরেডি হচ্ছে 6:10, আড্ডা সাড্ডা আজকে যদি দেই সেটাও পরে, এখন আর আড্ডা না, টায়ার্ড লাগতেছে। আসলে সার্ভিস সেন্টারে গেলে বাইক মালিকের তেমন কোনো কাজ থাকে না কিন্তু তারপরেও বাইক মালিক বেশ টায়ার্ড হয়, কারণ হচ্ছে মাথার মধ্যে একটা টেনশন খেলে যে বাইকের কী অবস্থা, কী কোন জায়গায় কত টাকা খরচ হবে, কোনটা মোটামুটি বাজে অবস্থায় আছে ঠিক করতে হবে কি না, এইটার একটা ভিতর থেকে একটা এক্সাইটমেন্টের কারণে দেখা যায় টায়ার্ড লাগে, আর অনেক সময় হয়ে যায়। আসলে মাঝখানে একটু খেয়ে দেয়েও নিয়েছি, ওইটার ভিডিও আর করি নাই, অনেকদিন পর গ্রিল খাইলাম আজকে। যাই হোক, তাহলে ভিডিওর শেষে একদম চলে আসছি আমরা, এখন মোটামুটি ভিডিও থেকে বিদায় নেওয়ার পালা। যদি আজকের ভিডিওতে কোনো কিছু আপনাদের ভালো লাগে, যদি এই 4V বাইকটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে, আর চ্যানেলে না ভিডিওতে, আর যদি আমাদের চ্যানেলে নতুন হন বা পেজে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড এখানে একটা টিস্যু দেখা যাচ্ছে, কারণ এটার ভিতরে গ্রিস করছে তো এদিক দিয়ে আবার কালো কালো বের হয়, এই জন্য টিস্যু রাখছি মাঝে মধ্যে মোছার জন্য, এক দুই দিন এই ঝামেলাটা পোহাইতে হবে তারপরে সব ঠিকঠাক হয়ে যাবে। যাক, তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিই, হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে, যেটা বললাম ভালো লাগলে প্লিজ একটা লাইক, অ্যান্ড দেখা হচ্ছে তাহলে আবার নতুন কোনো ভিডিওতে সামনে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। শীত আসতেছে, অনেক অনেক চিল হবে ইনশাআল্লাহ। চিল ব্রো, check the mic and make sure it sound right boy.